मामा तो ना नीतू जो नीतू तो ना मामा जी। हेलो एवरीवन, हमें एक तो सन्धे बल्ला बाहर बेरोच्छी अपन मामा की नीतू बाहर बेरोबेरो करते जाच्छी तो चलो ना अपनारा हमारे साथे एक बाहर दिके घुरे आसि। मामा मामार पापा सबाई मिले एखन बेरोबेरो करते जाच्छी। मामा बेरुबेरु करते पारले आर किच्छु चाय ना आमार दुतु मामाटा। दुतु मामा तो बेरुबेरु करते चाइले आर किच्छु चाय ना। तो दुतु मामा चलुन ताहले आपनारा आमादेर साथे आमरा एकटु बेरुबेरु करे आसि आमार दुतु मामाटाके निये। हाँटते हाँटते जाच्छि आमरा तो रास्ताते बेरिये डिसाइड हलो जे काछे एकटु मेला होच्छे एखाने तो सेखानेई आमरा एखन जाबो। ताई टोटोते उठे पड़ेछि। এটা অবশ্য রথের মেলা, আজকে উল্টো রথ, তাই আমরা ওখানে যাচ্ছি। এদিকে আমরা চলে এসেছি, এই যেখান থেকে শুরু এখান থেকে আমরা ঢুকে পড়ছি মেলার দিকে। বেশ ভালোই বড় একটা মেলা বসেছে, এখানে একটা বড় একটা মাঠ আছে। আসলে এই মেলাটার কথা আমরা জানতাম না। আমার হাজবেন্ডের অফিসে আমাদের একটা দাদা কাছেরই, তিনি উনি বলেছেন যে এখানে মেলা বসেছে তো তোর ওয়াইফকে নিয়ে আসলে আয়। তাই জন্যই আমরা জানতে পেরেছি যে এখানে মেলাটা হচ্ছে। তো বেশ ভালোই বড় মেলাটা, সব কিছুই আছে। আর একটা মজার জিনিস, এখানে গিয়ে আমি একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে ঢুকে মেলাতে ঢুকে আমি দেখলাম সেটা একটা ম্যাকাও আর হচ্ছে কাকাতুয়া। এই দুটো জিনিস দেখে আমি তো মানে ছবি তুলবো বলে পাগল। আমি বলছি চলো চলো একটা ছবি তুলি। তো হাজবেন্ড বললো আচ্ছা ঠিক আছে তাহলে চলো। প্রথমে আমরা একটু মেলাটা ঘুরে নিলাম, তারপরে গিয়ে আমি ওখানে ছবি তুলেছি। আমি তো কি ভয় ম্যাকাওটাকে দেখে, তো আমি প্রচণ্ড ভয় পেয়েছি। ভয় দেখুন আমি পুরো ঘেমে গেছি। আসলে আমি ভাবছি যদি আমাকে ঠুকরে দেয় পাখি তো না, কেমনভাবে তাকাচ্ছিল আমার দিকে, যদি বাইচান্স আমাকে একটু কামড়ে দেয়। তো আমি খুব ভয় পাচ্ছিলাম, ভয়ে পুরো আমি ঘেমে গেছি। আমি নড়ছিও না, পুরো স্থির হয়ে দাঁড়িয়ে আছি আমি। কিন্তু খুব ভালো একটা জিনিস আমার মনের মতন হয়েছে, আমি তো খুব আনন্দ পেয়েছি। আচ্ছা এটা হচ্ছে আমার সেই দাদাটা যিনি আমাদের বলেছিলেন এই মেলার ব্যাপারে। তো আমরা মেলা শেষে ওনার বাড়িতেও যাবো। এখন ওরা এখন বন্দুকে গান শট করছে। আর দুষ্টু মাম্মাটা মেলা এসে এদিক ওদিক শুধু লাইটিং দেখছে, অনেক কিছু দেখে ও বেশ চুপচাপ ভালোই মজা নিচ্ছে। আমাদেরও বেশ ভালোই লেগেছে একটু মেলায় এসে। ওর জন্য ভাবলাম একটা কিছু কিনি, ওর জন্য একটা ক্লিপ নিলাম আর একটা চিরুনি নিয়েছি। চিরুনিটা অবশ্য আমিও চুল আঁচড়াতে পারবো। এই দুটো জিনিস আমি নিলাম এখান থেকে, এই স্টোরটা থেকে। এবার এখন দেখি কিছু একটা খাওয়া যাক, কি খাবো তাই ভাবছি। আজকে আর কোনো রাইডসে উঠবো না, কারণ বাপরে রাইডস ওটা মানেই তো ভয়, তো উঠবো না আজকে আর কোনো রাইডসে। পছন্দের জিনিস একটা দোকান, সেটা দেখাই দাঁড়া নেই দেখুন। কানের দুল, প্রচুর কানের দুলের কালেকশন আছে এখানে। আগের দিন মেলা থেকে কিনেছিলাম, তো আজকে ওই জন্য আর কিনলাম না, একটু দেখছি আর ঘুরছি। তো হাজবেন্ড মশাই এখন বলছে যে কিছু কি খাবে। আমি বললাম কী খাবে, বলছে দেখি কি খাই। তো আমাকে বলছে ফুচকা খাবে, আমি বলছি ঠিক আছে চলো খাই তাহলে ফুচকা। তো আমরা এখন ফুচকা স্টলটার দিকে যাচ্ছি, দেখি ফুচকা খাই। দাদা বলছে যে তোমরা আমাদের এখানে মেলায় ঘুরতে এসছো আমি খাওয়াবো। আমি বলছি কি না না তুমি খাওয়াতে হবে না, বলছে হ্যাঁ আমি খাওয়াবো না, আচ্ছা ঠিক আছে চলো। তো আমরা এখন ফুচকা স্টলের দিকে যাচ্ছি, একটা ফুচকা খাবো। এই যে চলে এসছি টেস্টি টেস্টি ফুচকা আমরা খাচ্ছি। মাম্মাম দেখছে, তাই আমি একটা মাম্মামকেও দিয়ে দিলাম, মাম্মামও খাচ্ছে। খেলনা দেখছিলাম,
ফোনটা নেব ভাবলাম। তো যাক, আমরা বেরিয়ে পড়ছি মেলা থেকে। কি শুরু হয়ে গেছিল মাঝখানে, আমার একটা দাদার বাড়ি গেছিলাম, সেখানে আর ভিডিও করা হয়নি আমাদের। দাদার বাড়ি গিয়ে কিছুক্ষণ বসেছিলাম, এই যে মাম্মাম ঘুমিয়ে পড়েছে, দুই মাম্মা তো ঘুমিয়ে পড়েছে। আমরা বাড়ি চলে এসেছি মেলা থেকে, চলুন উপরে গিয়ে কথা বলছি। এই খেলনাটা মাম্মার জন্য নিয়েছি মেলা থেকে, মাম্মাম খেলনাটা পেয়ে খুব খুশি তার, ওই কয়েক ঘন্টার জন্য, তারপরে ব্যস হয়ে যাবে আর খেলবে না ওটা নিয়ে। এখন খুব খুশি খুশি করে খেলছে বাবার সাথে খেলনা নিয়ে, কি আনন্দ ওর ট্রেন গাড়িটা পেয়ে, খুব আনন্দ মাম্মি। তো যাই হোক বন্ধুরা, আজকে সন্ধেবেলাটা ভালোই কাটলো, হঠাৎ করে প্ল্যান হয়েছিল মেলায় যাওয়ার, তো মেলা থেকে ঘুরে এসেছি। তো আমাদের এই ভিডিওটা আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। টাটা ফ্রেন্ডস।